সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ভিডিওর জন্য সঠিকভাবে এসইও করবেন। আমি আমার যে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছি প্রত্যেকটাতে কিন্তু ভালো করে এসইও করছি, এবং কি এসইও করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রিসেন্ট যে ভিডিও সেটাতে কিন্তু একদম প্রত্যেকটা কিওয়ার্ডই কিন্তু র্যাঙ্ক করেছে। আর এই যদি আমরা যদি মনে করেন আমাদের ভিডিওগুলো যদি সার্চেবল কিওয়ার্ডের ওপর হয় বা আমাদের এগুলো যদি সার্চেবল কন্টেন্ট হয়, আমরা যদি ভালো করে এসইও করতে পারি, আমরা কোনো একটা ভিডিও যদি ওই এসইওতে একবার ফিট হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওটাই কিন্তু আপনাকে আপনার চ্যানেলটাকে আজীবন ধরে রাখবে। তাই কীভাবে এসইও করবেন এবং কি সঠিক নিয়মে কীভাবে এসইও করতে হয় তা নিয়ে আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদেরকে প্রসেসটা বলে দিব। আর আজকের এই ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখেন তাহলে আর এসইও নিয়ে কোনো ভিডিওই দেখা লাগবে না, কারণ বর্তমানে আমি কিন্তু আমার প্রত্যেকটা সার্চেবল টপিকে কিন্তু ভালো করে এসইও করছি এবং কি প্রত্যেকটা টপিক কিন্তু আমার র্যাঙ্কিংয়ে যাচ্ছে। তো কীভাবে আপনারা এসইও করবেন তা নিয়ে কিন্তু আপনাদেরকে পুরো বিষয়টি আমি জানাবো, তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদেরকে এসইও নিয়ে তিনটে অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলবো, আমি যে তিনটে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসইও করি এবং কি আমার যে টাইটেল, হ্যাঁ আমার টাইটেল থেকে নিয়ে ট্যাগ দোনোটা আমি যেভাবে নির্বাচন করি যাতে করে আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা সার্চ লিস্টে যায় এবং কি সার্চ লিস্টে র্যাঙ্ক করে। আর এই র্যাঙ্ক করানোর জন্য কিন্তু আমাকে সঠিক কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হয়, এবং কি সঠিক কিওয়ার্ড বের করতে পারলেই কিন্তু আপনার যে ভিডিও রয়েছে সেই কিওয়ার্ডের উপরে কিন্তু র্যাঙ্ক করে যাবে। তো এর জন্য আমি তিনটে অ্যাপ্লিকেশন ইউজ করি, আমি আপনাদেরকে ধাপে ধাপে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিব কোনটার পরে কোনটা বা কোনটা কোন কাজে ব্যবহার করি। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি কীভাবে কিওয়ার্ড বের করবেন, আপনার ভিডিওর জন্য কোন কিওয়ার্ডটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কোন কিওয়ার্ডের সার্চ র্যাঙ্ক এখন সবচাইতে হাই, কোন কিওয়ার্ডের কম্পিটিশন খুবই লো, এবং কি কোন কিওয়ার্ড ইউজ করলে এখন বর্তমানে বেশি পরিমাণের ভিউ পাওয়া যাবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে থাকবে, তাই একটু মিস করবেন না। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা যে টপিকের উপর ভিডিও তৈরি করবেন বা যে টাইটেলের উপর ভিডিও তৈরি করবেন সেই টাইটেলটাকে আপনারা এখানে একবার আগে সার্চ করে নেবেন। সো আমি এখানে সার্চ করে নিচ্ছি হাউ টু গেট মোর ভিউস, হ্যাঁ ধরুন আমি গেট মোর ভিউস এটা লিখেই সার্চ করছি। সো হাউ টু গেট মোর ভিউস এটা লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য এখানে ভিডিও চলে এসেছে। সো এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিওতে আপনি ক্লিক করবেন, যেহেতু বাংলা ভিডিও আমি বাংলাটাতেই ক্লিক করছি, এখান থেকে আপনারা অ্যাডটাকে অফ করে দিবেন। অফ করার পরে এখন কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশনের এখানে প্রয়োজন হবে, স্যার ওই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে যে কি ওয়াই টুল, এই ওয়াই টুল অ্যাপ্লিকেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট ওখানে আপনারা লগ ইন করে নেবেন, জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। সো এরপর আপনারা এই ভিডিওটির শেয়ার অপশানে ক্লিক করবেন, শেয়ার অপশানে ক্লিক করে দেন একটু নিচে স্ক্রোল করে আসবেন, নিচে স্ক্রোল করে আসলে এখানে দেখতে পাবেন যে কি ওয়াই টুল যে অ্যাপ্লিকেশনটি ওটাতে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে কি এই যে ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে তারা আমাদেরকে দিয়ে দিবে একদম ফ্রিতে, হ্যাঁ আমরা এগুলো কিন্তু একদম ফ্রিতে কপি করে নিয়ে নিতে পারবো। আপনারা চাইলে এখান থেকে টাইটেলটাও কপি করতে পারবেন, ডিসক্রিপশনও কপি করতে পারবেন, থাম্বনেলটাও কপি করতে পারবেন, ট্যাগও কপি করতে পারবেন, মানে এটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনি সব কিছু চাইলে কপি করে নিয়ে নিতে পারবেন। তবে সব কিছু কপি করার দরকার নেই, আপনারা জাস্ট এখান থেকে আপনার যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নিয়ে নেবেন। আপনার নোটপ্যাডের মধ্যে অবশ্যই কিন্তু এখানের মধ্যে আপনি এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো আপনি এখানে সারি আকারে লিখে দিবেন, আর টাইটেলের মধ্যে লিখে দিবেন হাউ টু গেট মোর ভিউস। সো হাউ টু গেট মোর ভিউস এটা লেখার পরে এখন কিন্তু এই যে হাউ টু গেট মোর ভিউস এটা কিন্তু একটা কিওয়ার্ড, হ্যাঁ তো এই কিওয়ার্ডটা আমার কোন র্যাঙ্কিংয়ে আছে বা এখন বর্তমানে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার কতটুকু ডিমান্ড রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ তো এটা বের করার জন্য আমাদের কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এসইও টুল। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই এসইও টুল যে অ্যাপ্লিকেশনটি এটিও আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। সো এরপর আপনারা সেই অ্যাপ্লিকেশনটিতেও ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কি কিওয়ার্ড সাজেশান, কিওয়ার্ড সাজেশান আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন হাউ টু গেট মোর ভিউস। সো হাউ টু গেট মোর ভিউস, সো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কি এই যে অ্যাপ্লিকেশনটি বা এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটির র্যাঙ্কিং কিন্তু মানে কম্পিটিশন লেভেল কিন্তু খুবই লো, কম্পিটিশন লেভেল খুবই লো মানে হচ্ছে কি আমাদের এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি কিন্তু ভালো পারফরমেন্স করবে, কারণ যখনই কম্পিটিশন লো থাকবে তখন কিন্তু আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কিন্তু ভালো পরিমাণের র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, এবং কি এই কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি রিলেটেড যতগুলো কিওয়ার্ড, হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড এখানে দেওয়া আছে,
তো এখানের মধ্যে কোন কিওয়ার্ড কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে বা কোন কিওয়ার্ডের ভ্যালু কতটুকু সেটা কিন্তু পাশে দেওয়া আছে। যেমন কি এখানে কি আছেন, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব ফাস্ট, এটা কিন্তু 91 এটার পারফরমেন্স। সো এরকম কিন্তু ভালো ভালো যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনারা এখান থেকে বাছাই করে নিয়ে নেবেন, এবং কি আপনার যে ট্যাগ অপশান, আপনার ভিডিওর যে ট্যাগ অপশান, সেই ট্যাগ অপশানের মধ্যে দিয়ে দিবেন। সেখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু এখানে 91 আছে, র্যাঙ্কিং 78 আছে। সো এখানে 70-এর উপরে যতগুলো আপনারা কিওয়ার্ড দেখবেন সবগুলো এখানে আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, সো প্রথমে আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে করে নেবেন যেগুলো আপনারা ট্যাগে ইউজ করবেন, সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে করে দেন নিয়ে নেবেন। হ্যাঁ, সিলেক্ট করা হয়ে গেলে, নিয়ে নেওয়া হয়ে গেলে দেন আপনারা অল সিলেক্ট করে দিবেন। কপি অল করে দিলে আপনারা কিন্তু এখান থেকে সবগুলোই কপি হয়ে যাবে। সবগুলো কপি হয়ে গেলে সবগুলো তো আমরা আর ট্যাগ অপশানে বসাতে পারবো না, এখান থেকে আপনারা যেগুলো সিলেক্ট করা যেগুলো নেবেন সেগুলোকেই ট্যাগ অপশানে বসাবেন, আর বাদ বাকি সবগুলো কিন্তু আপনারা ডিসক্রিপশানের মধ্যে বসিয়ে দিবেন। সো আমাদের ট্যাগ কিন্তু নেওয়া হয়ে গেলো, এখন হচ্ছে আমাদের টাইটেলটাকে ভালো করে কাস্টমাইজ করতে হবে। সো টাইটেল কাস্টমাইজ করার জন্য আপনারা এখান থেকে যে কোনো দুইটি কিওয়ার্ড নিয়ে নেবেন, একদম হাই র্যাঙ্কের দুটি কিওয়ার্ড নিয়ে নেবেন। যেমন ধরুন আমি এখানে হাউ টু গেট ভিউজ অন ইউটিউব ফাস্ট এটা নিয়ে নিলাম, এবং কি হাউ টু গেট ভিউজ ফাস্ট অন ইউটিউব, এই দুটা কিওয়ার্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেন এগুলো যে দেখতে পাচ্ছেন কপি সিলেক্টেড, কপি সিলেক্টেডটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেন আপনারা আবার নোটপ্যাডে চলে আসবেন, এসে এখানের মধ্যে টাইটেলকে একটু কাস্টমাইজ করতে হবে, যেহেতু নর্মালি টাইটেল দিলে কিন্তু আমাদের হবে না। সো এখানের মধ্যে আপনারা এখান থেকে দেন একটা কিওয়ার্ড কেটে দিবেন, একটা কিওয়ার্ড কেটে জাস্ট একটা রাখবেন, যেহেতু আমি আগে একটা কিওয়ার্ড নিয়ে রেখেছি। হ্যাঁ, সো এখান থেকে আমাদেরকে কিন্তু এটাকে ভালো করে কাস্টমাইজ করতে হবে আমাদের যে টাইটেলটি সেই টাইটেলটিকে। সো ধরুন আমি এখানে দিয়ে দিলাম হাউ টু গেট ভিউজ, হ্যাঁ হাউ টু গেট ভিউজ অন ইন 2023, যেহেতু এখন 2023, এখন 2023 দিয়ে দিবেন, 23 অন ইউটিউব, অন ইউটিউব। সো এটা দেখতে পাচ্ছেন হাউ টু গেট মোর ভিউজ ইন 2023 অন ইউটিউব। এভাবে আপনারা আপনাদের যে টাইটেলটি সেটি দিয়ে দিবেন, এমনকি লাস্টে আরেকটা কিওয়ার্ড দিয়ে দিবেন, কিওয়ার্ড দেওয়ার মাঝখানে কিন্তু একটা দাঁড়িয়ে দিয়ে দিবেন, দিয়ে দেন আরেকটা কিওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন। তাহলে আপনার যে টাইটেলটি, এই টাইটেলটি কিন্তু একদম পারফেক্ট এসইও হয়ে যাবে। দেন আপনারা আপনাদের টাইটেলটি একটু সাজিয়ে দিবেন, হ্যাঁ একটু বড় হাতের করে দিবেন যাতে দেখতে একটু প্রফেশনাল লাগে। তো ভালো করে সাজিয়ে দেন হচ্ছে যে আমাদের ধরুন টাইটেলের কাজও শেষ, আমার হচ্ছে যে কিওয়ার্ডগুলো শেষ। হ্যাঁ, কিওয়ার্ডগুলো এভাবেই নিয়ে নেবেন, নিয়ে দেন আপনারা আমার যে ডিসক্রিপশন বক্সে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে, আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিওয়ার্ডগুলোকে সারি আকারে আপনার ডিসক্রিপশানে বসিয়ে দিবেন। কিন্তু কখনোই কমা ইউজ করা যাবে না, কমা যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা কমিউনিটির গাইডলাইনের আন্ডারে আপনি স্ট্রাইক খেয়ে যাবেন। তাই কমা ইউজ করবেন না, সারি আকারে সুন্দর করে আপনারা ইন দিস ভিডিও কোয়েরি এভাবেই সুন্দর করে লিখে দিবেন। লিখে দিলে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্টে এবং কি সার্চ র্যাঙ্কে যাওয়ার খুবই পসিবিলিটি থাকবে, এবং কি ভালো পরিমাণের একটা এসইও হয়ে যাবে। সো আমাদের টাইটেল নেওয়া শেষ, আমাদের ট্যাগ নেওয়া শেষ, এবার হচ্ছে যে আমাদের এই যে ট্যাগগুলো এগুলো কীভাবে র্যাঙ্ক করছে বা কততে র্যাঙ্ক করছে আমাদের ভিডিওটিতে সেটা দেখার জন্য আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটি লাগবে সেটা হচ্ছে টিউববাড়ি এই অ্যাপ্লিকেশনটি। হ্যাঁ, সো টিউববাড়ি এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ঢুকবেন, আমি আপনাদেরকে একদম আমার রিসেন্ট যে ভিডিওটি সেটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ সেটি র্যাঙ্ক করেছে, জাস্ট একটু দেখবেন আপনারা। তো এখানে একটু লোড নিচ্ছে, তো লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিসেন্ট ভিডিও। সো এই রিসেন্ট ভিডিওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্লাইডের পাশে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটি এটি প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে র্যাঙ্ক করা আছে, দেখছেন। এখানে কিন্তু এভাবে আপনার যে ভিডিওগুলো যদি ভালো করে র্যাঙ্ক করাতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণের এখানে আপনারা ভিউ পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার একটা ভিডিও, ধরুন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, আমার সার্চেবল আরেকটা কন্টেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটাও আমার একটা সার্চেবল কন্টেন্ট, আর এটা দেখেন এটার যে কিওয়ার্ডগুলো এগুলো কোন কোন কিওয়ার্ডটা আমার র্যাঙ্ক করে আছে জাস্ট একটু দেখেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা কিওয়ার্ড, হ্যাঁ একদম কম বেশি প্রত্যেকটা কিওয়ার্ডই কিন্তু এখানে র্যাঙ্ক করে আছে। তো এভাবেই যদি আপনারা এসইও করেন তাহলে কিন্তু আপনাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো কিন্তু পসিবিলিটি আছে যে র্যাঙ্ক করার, আর র্যাঙ্ক করাতে পারলেই কিন্তু আপনার যে ভিডিওটি সেই ভিডিওটি কিন্তু একদম সার্চ লিস্টে বসে যাবে, এবং কি সেখান থেকে আপনি লাইফ টাইম ভিউ পেয়ে যাবেন। সো আশা করছি আপনারা কমপ্লিট প্রসেসটা বুঝতে পেরেছেন। সো আমাদের এর জন্য কিন্তু মেন তিনটে অ্যাপ্লিকেশন আমাদের দরকার, সেটা হচ্ছে এসইও টুলস, এরপর হচ্ছে আমাদের টিউববাড়ি, এরপর হচ্ছে ওয়াই টুলস। এই তিনটে অ্যাপ্লিকেশন আমাদের খুবই প্রয়োজনীয়, এই তিনটে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা একদম পারফেক্টলি এসইও করতে পারবেন। সো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা এভাবে যদি সঠিকভাবে এসইও করে আপনার যদি কোনো একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারেন, এবং কি আপনার প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে এসইও করতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদমের বুঝে নিতে সুবিধা হবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কোন রিলেটেড বা
কোন অডিয়েন্সের কাছে পাঠানো দরকার, ঠিক ওই মানুষদের কাছেই কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিবে। আর ভালো পরিমাণে যদি এসইও করতে পারেন, ভালোভাবে যদি আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে ওই ভিডিওটা থেকে কিন্তু আপনি লাইফ টাইম ভিউ পাবেন এবং কি ওই ভিডিওটার উপরেই কিন্তু আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।